দিয়ে পেশেন্টকে বাঁচিয়ে তুলেছে। বাইদা ভাই, পেশেন্ট আপনার কে হয়? জান, জানকে তুমি খুব ভালোবাসো, তাই না? হ্যাঁ, তুমিও তো জানকে ভীষণভাবে ভালোবাসো। আমি ভালোবাসলে কি হবে? তোমার জান তো আমাকে ভালোবাসে না। আরে বাসবে বাসবে, একটু ধৈর্য ধরো। ভালোবাসা তো আর ছেলে হাতের মোয়া নয়, আমি নিজে জানকে তোমার হাতে তুলে দেব। তুমি জানো না ময়না, একটা দিনও তোমার জানকে না দেখে আমি থাকতে পারি না। দু চোখ বুঝলি আমার মনের আকাশে তোমার জান আকাশ ধ্রুব তারা হয়ে জ্বলতে থাকবে। আকাশ আমার জীবন মরণ সব কিছু। তবুও ভালোবাসার টানে যতবার আমি ওর কাছে ছুটে গিয়েছি ততবারই ও আমাকে তুলিয়ে দিয়েছে। মাঝে মাঝে মনে হয় কি জানো, মনে হয় আকাশের মনটা পাথর দিয়ে তৈরি, সেখানে কোনো প্রেম নেই, ভালোবাসা নেই। আমি প্রতিজ্ঞা করেছি ময়না, আকাশের এই পাথরের মনটাকে গলিয়ে সেখানে আমি ভালোবাসার ফুল ফোটাবই। ময়না রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছিল, সেজন্য ওকে আমি এখানে এনে ডাক্তার সাহেব এই খাবার ওকে দিতে বলেছেন, সেজন্য এনেছি, না হলে। প্রিয়া, আমার বুকটা পাথর দিয়ে তৈরি কিনা জানি না, তবে এটা জানি আমার বুকের মাঝে যে হৃদয় আছে সে হৃদয়ে ভালোবাসা আছে, স্বপ্ন আছে। কিন্তু সে হৃদয় গরিবের হৃদয়, সে হৃদয়ে তোমার মতো ধনীর দুলালেকে নিয়ে স্বপ্ন দেখা সাজে না। স্বপ্ন দেখে চোখ, স্বপ্ন দেখে হৃদয়, সেখানে গরিব আর বড় লোকের কথা আসতে পারে না। তাছাড়া ভালোবাসা কখনো ধনী গরিব ভেদাভেদ মানে না। ফুল যেখানে জন্মায় সেই জায়গাটা সবসময় পরিষ্কার নাও থাকতে পারে, তাই বলে ফুলের পরিচয় কখনো পাল্টায় না। আমার বন্ধু যখন বলিয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ কইরা হাইটা যায় ফাইটা যায়, ওরে বুকটা ফাইটা যায় ফাইটা যায়। ও এসে গেছি, এসে গেছি। থাম, আমার বন্ধু যখন বলিয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ কইরা হাইটা যায়, সেই ধ্বজা মারা সাইনবোর্ড ওরে হারিসরে পাকা ময়না, ওরে বুকটা ফাইটা যায় আমার বন্ধু যখন মনইয়া। এ ময়না, আমার বাড়ির সামনে দিয়া রঙ কইরা, কথা বলছিস না কেন? জানি না রঙ কইরা। কেন জানিস না? কেন তো জানি না, তাও জানি না। কল কোথায় বেরিয়েছে? আকাশ এখন আকাশে উঠছে। আকাশে উঠছে না, ফাজিল কোথাকার। এতটুকু মেয়ে রে মারতেছেন? আরে মিয়া, এতটুকু মেয়ে আমি কিন্তু অনেক সহ্য করেছি, খবরদার। এই কি করবি, তুই কি করবি? তোমার বাপ শক্তি মেরে একেবারে তক্তা বানিয়ে দিব। এই তুই আমার বাপ তুললি কেন? আচ্ছা বাপ তুলব, তুই আমাকে মারলে কেন? ঠিক আছে, শোধবোধ, যা এখন আমার জন্য এক কাপ চা নিয়ে আয়। পারবো না, হাতে বহুত কাজ আছে। ফাইটা যায় ওরে বুকটা ফাইটা যায় তাও টেকা। শোন, আমি হলাম তোর গেস্ট। কেউ কখনো শুনেছে কোনোদিন গেস্ট এসে নিজের টাকা দিয়ে চা কিনে খায়? তোর দোকানে এসেছি, তুই চা খাওয়াবি, যা লক্ষ্মী সোনা চা নিয়ে আয়। যা বাবা, ওরে কোন হাসপাতালে জন্মেছে কে জানে। আমার সাথে হালকানি, তুমি আমাকে ছুটি দিয়েছিলে, আমি তোমাকে ছুটি খাওয়াবো।
ফাটা যায় ওই বুকটা ফাটা যায় এই না তোমার চা কি রে ময়না বেশি করে চিনি দিয়ে রেছিস তো আরে হ্যাঁ এর চেয়ে বেশি চিনি দিলে ডায়াবেটিস হবে আমার জান এখনো আসছে না দেখে চা খেলে তিনবার আমাকে দিয়ে সিগারেট আনলো সাতবার এখন আবার কোক দাঁড়াও দেখাচ্ছি মজা পেয়েছি এবার বুঝবে মজা এই নাও ময়না বোতলটা তো ভর্তি কেন রে বুঝলে না দোকানদার আমাকে প্রচন্ড ভালোবাসে তাই প্রতিবারই বোতল ভর্তি করে দেয় দোকানদার তোকে প্রচন্ড ভালোবাসে না হ্যাঁ আমিও তোকে ভালোবাসি প্রচন্ড হ্যাঁ এতটা কোল্ড ড্রিঙ্কস আমি একা খেতে পারবো না আমরা দুজনে মিলে ভাগ করে খাবো না আমি খাবো না খাবি না কেন খানা খানা কিরে আমার দিকে এমন হা করে তাকিয়ে কি দেখছিস কাজ কর কাজ করছি না তো কি করছি আসসালামু আলাইকুম আরে আলি তুই কখন এলি বা 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 আপনি আমাকে দেখতে পেয়েছেন খুব ভালো বিরাট সৌভাগ্য আমার এতদিন পর বাড়িতে এসে 10 মিনিট দেরি না করে সোজা তোর এখানে চলে এসেছি আর তুই এসে কাজে ঢুকলি এদিকে তাকিয়ে দেখ কতগুলো সিগারেট খেয়েছি এই কই ছিলি এতক্ষণ কাজ ছিল তোর গলা শুনে একটু রোমান্টিক মনে হচ্ছে গ্যাজে ছিলি না কাউকে কিছু বলে যাসনি ব্যাপারটা কি তোর এই কোনো মেয়ের পাল্লায় পড়িসনি তো